উপস্থিত শ্রদ্ধাবান উপাসক উপাসিকা বৃন্দ, আপনারা এখন আপনাদের সুপরিচিত ছোট বান্ধে শিক্ষানন্দ বান্ধে আপনাদের উদ্দেশ্যে সাধারণ দেশনা করবেন। শ্রদ্ধা সহিত নীরবে শুনে থাকবেন। নমো তাস্স ভগবতো অরহতো সাম্মা সাম্বুদ্ধাস্স। নমো তাস্স ভগবতো অরহতো সাম্মা সাম্বুদ্ধাস্স। নমো তাস্স ভগবতো অরহতো সাম্মা সাম্বুদ্ধাস্স। যাদের আগমনে 10,000 চক্রবাল আলোকিত হয় নির্বাণের দীপ্ত মশালে, যাদের আগমনে অগণিত গণের সত্য অপায় মুক্ত হয়ে নির্বাণ মার্গ দর্শন করে অপার পরম শান্তি ভোগ করেন, সেই সকল শ্রদ্ধাদিকে বুদ্ধ, বীজ দিকে বুদ্ধ, প্রজ্ঞাদিকে বুদ্ধ, যারা সারে সংকলকাদিকল্প, আট সংকলকাদিকল্প, ষোল সংকলকাদিকল্পকাল পরামি পূরণ করে বুদ্ধত্ব প্রাপ্ত হন, আমি তাদের শিরে স্থাপন ক্রমে বন্দনা করছি। আজ 11 নভেম্বর 2015 ইংরেজি অত্র বাড়িতে উপস্থিত আমার অগ্র সংগরত্নের সদস্যদের চরণতলে বিনম্র চিত্তে বন্দনা করছি। দূরদূরান্ত থেকে আগত নির্বাণকামী সদ্ধর্মবান উপাসক উপাসিকা বৃন্দ, সকলকে আমি আমার অন্তরে অন্তঃস্থল থেকে মৈত্রী ভালোবাসা সহ আমার অতীত জন্ম জন্মান্তরে এবং বর্তমান জন্মে সঞ্চিত দানময় পুণ্য, শিলময় পুণ্য, ভাবনাময় পুণ্যরাশি জগতের কল্যাণ সহ আপনাদের সকলের নির্বাণ প্রাপ্তির হেতু হোক এ কামনায় বিতরণ করছি। উপস্থিত মুক্তিকামী সদ্ধর্মবান উপাসক উপাসিকা বৃন্দ, আজকে আপনারা সকলেই অত্র বাড়িতে উপস্থিত হয়েছেন, বিশেষ করে আমাদের শ্রদ্ধাবান উপাসক প্রণামেশ বাবুর মাতার উদ্দেশ্যে পুণ্য বিতরণ করার জন্য, যার নাম দীপ্তি রানী বড়ুয়া। তিনি কালগত হয়েছেন, প্রায় 10 বছর হয়েছে। ওনার উদ্দেশ্যে পুণ্য বিতরণ করার জন্য আজকে পুণ্যময় অনুষ্ঠান। সুতরাং এই পুণ্যময় অনুষ্ঠানে শুরুতে আমরা প্রথমে কি করেছি, বুদ্ধ পূজা, ধর্ম পূজা এবং সঙ্গ পূজা। এখন বুদ্ধ পূজাটা আমরা কেন করি, ভগবান বুদ্ধ স্বয়ং তো বুদ্ধ পূজা করার জন্য বলেননি, কিন্তু আমরা এরপরও বুদ্ধ পূজাটা করি। তার কারণ হচ্ছে আমরা যখন বুদ্ধ পূজাটা সাজিয়ে কুশল চেতনায় ভগবান বুদ্ধের মুক্তির সামনে যখন পূজাটা করি, পূজাটা করার সময় যখন আমরা বুদ্ধের 9টি গুণকে স্মরণ করি, এতে আমাদের পুণ্য হবে, তাই আমরা এই বুদ্ধ পূজাটা করে থাকি। অনেকের জন্য আমাদের চিত্ত পরিশুদ্ধ পবিত্র হয়ে যায়, এতে আমাদের পুণ্যরাশি সঞ্চিত হয়। আর ধর্ম পূজা, আজকে আপনারা ধর্ম পূজা দিয়েছেন, আমি দেখেছি এখানে কলা নারিকেল অল্প করে চাল, এটা একটা পরিবর্তন করতে হবে। গতবারও আমি এক্সিট হলে বলেছিলাম, এবারে সদস্য বর্গ মনে হয় জাননি, সেজন্য দেশনাটা শ্রবণ করা হয়নি। এখানে চাল নারকেলটা পরিবর্তন করতে হবে, চাল নারকেল না দিয়ে আপনারা বিভিন্ন ফল ফ্রুট দেবেন। বিভিন্ন ফল ফ্রুট দিয়ে, যেমন আঙ্গুর আছে, কলা আছে, আরো বিভিন্ন ধরনের ফল ফ্রুট আছে, এভাবে দিয়ে আপনারা একটা ধর্ম পূজা বানাবেন, যেখানে ভগবান বুদ্ধের মুখনিষ্ঠিত বাণী পাঠ করা হবে সেখানে ধর্ম পূজা লাগবে, যেখানে ভগবান বুদ্ধের বাণী দেশিত হবে সেখানে ধর্ম পূজা লাগবে। যখনই আপনারা সংগ্রহের সদস্যকে ভাঙ করবেন তখন ধর্ম পূজাটা অবশ্যই দেবেন। এখন এই ধর্ম পূজা দেওয়া হয় কেন, ভগবান বুদ্ধের সময় একজন ব্রাহ্মণ মহাকারণে তথাগত সম্যক সম্বুদ্ধের কাছে গিয়ে ধর্ম শ্রবণ করতে করতে ধর্মের প্রতি তার গভীর শ্রদ্ধা উৎপন্ন হয়েছিল। তখন ওই ব্রাহ্মণ চিন্তা করলেন, আমি এক
সব বুঝে দেব। কাকে দেব? ভগবান বুদ্ধকে। তখন তিনি সুন্দর করে একটি ধর্ম পূজা বানিয়ে মহাকারণে একটু দাগত সম্যক সম্বুদ্ধের কাছে গিয়েছিলেন। ভগবান বুদ্ধকে বললেন, ভগবান বুদ্ধ, আমি আপনার জন্য ধর্ম পূজাটি তৈরি করেছি, আপনি ধর্ম পূজাটি গ্রহণ করুন। তখন ভগবান বুদ্ধ বললেন, আপনি এই ধর্ম পূজাটি অগ্রশ্রাবক সারিপুত্রের কাছে গিয়ে দেন। তখন ব্রাহ্মণ সারিপুত্রের কাছে গিয়ে ধর্ম পূজাটি দিলেন। সেই সময় অগ্রশ্রাবক সারিপুত্র ভগবানকে বললেন, আপনি এই ধর্ম পূজাটি আনন্দকে গিয়ে দেন। তখন আনন্দ মহাস্ত্রীর কাছে ওই ব্রাহ্মণ ধর্ম পূজাটি গিয়ে দিলেন। এর কারণটা কি? কারণ হলো যে এই ওমে সুতাম, এটা কিন্তু আনন্দের কথা। আমি এরূপ শুনেছি, ভগবান বুদ্ধ যেখানেই দেশনা করেছিলেন সেখানে আনন্দ সবসময় ভগবান বুদ্ধের পাশে বসে থাকতেন, বসে সব সময় ধর্ম শ্রবণ করতেন, সমস্ত ধর্ম আনন্দ মুখস্থ ছিল। সেজন্য এই ধর্ম পূজাটি একমাত্র আনন্দ গ্রহণ করতে পারবে। ভগবান বুদ্ধ সেজন্য কি করলেন, সরাসরি আনন্দ কাছে না পাঠিয়ে প্রথমে অগ্রশ্রাবক সারিপুত্রকে কাছে পাঠিয়েছিলেন। কেন? ভগবান বুদ্ধ যেভাবে দেশনা করতে পারতেন ঠিক অনুরূপ ভাবে অগ্রশ্রাবক সারিপুত্র বান্তে দেশনা করতে পারতেন। ভগবান বুদ্ধ বলেছিলেন, হে ভিক্ষুগণ, আমি যেভাবে দেশনা করি ঠিক অনুরূপ অনুকরণ ভাবে একমাত্র সারিপুত্র ছাড়া কেহ দেশনা করতে পারে না। এতে প্রমাণিত হয় যে সারিপুত্র একমাত্র অনুবুদ্ধ হতে পারে, আর কেহ নয়। আজকাল আপনারা বাংলাদেশে দেখেন অনেকে আছে অনুবুদ্ধ, অরহত, কত কিছু লেখে, কিন্তু ত্রিপিটকের মধ্যে আমি যেটা পেয়েছি সেটাই একমাত্র সারিপুত্র বানতে ছাড়া কেহ অনুবুদ্ধ হতে পারে না। এটা ভগবান বুদ্ধ স্বয়ং বলেছিলেন, অঙ্গোত্তর নাকি গ্রন্থের মধ্যে আমি এটা পেয়েছি, এক সূত্রের মধ্যে উল্লেখ আছে। তাই সারিপুত্র বানতে কি করলেন, ওইটা আনন্দ পাবে যে একমাত্র, কারণ তার সমস্ত ধর্ম মুখস্থ আছে। সারিপুত্র বান্ধ তো মুখস্থ নাই, তখন আনন্দবান্তের কাছে পাঠিয়েছিলেন, আনন্দবান্তে ওই ধর্ম পূজাটি গ্রহণ করেছিলেন। তখন থেকে আমাদের বাংলাদেশের সংস্কৃতি কত সুন্দর সংস্কৃতি, ধর্ম যেখানে আচরণ হবে সেখানে ধর্ম পূজা দেয়, প্যালেটের মধ্যে যেখানে ধর্ম দেশিত হয় সুন্দর করে বিভিন্ন ফল ফ্রুট দিয়ে একে ধর্ম পূজা বানায়। বার্মাতে যখন ধর্ম দেশিত হয় অনেক সুন্দর করে ধর্ম পূজা বানায় ফল ফ্রুট দিয়ে। আমাদের বাংলাদেশের মতো না, বাংলাদেশের মধ্যে কি করে, বুদ্ধ পূজা যখন করে ফলকে টুকরা 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 করতে করতে বেশেষ ওটা ফুলের মতন করে ফেলে, শেষ পর্যন্ত ফ্রুট গুলো বাইরে ফেলে দেয়। এখন বার্মা তো থাইল্যান্ডে সেটা করে না, বার্মা থাইল্যান্ডের মধ্যে কি করে, ফুলকে না কেটে পরিপূর্ণ এটা ফ্রুট দিয়ে পূজা করে, যাতে এই ফ্রুট গুলো নষ্ট না হয়। সংবরা গ্রহণ করে তাদের আয়ু বর্ণ সুখ বল প্রজ্ঞা উৎপন্ন হয়, তারা সেই চিন্তা করে ফ্রুট গুলোকে কাটে না, সুন্দর করে সেভাবে দেয়। কয়েক সপ্তাহ আগে আমি ফেসবুকে দেখেছি বাংলাদেশের মধ্যে একজন ভান্তে যিনি আমার সঙ্গে ছিলেন বার্মায়, তিনি যে বিহারে থাকেন ওই বিহারে বুদ্ধ পূজা দেখলাম যে ওই বার্মায় স্টাইলে করে, গোটা গোটা ফল ফুল দিয়ে বুদ্ধ পূজা করেছিল, এটা আমি সবই দেখলাম। তখন চিন্তা করলাম যে উনি ওই অঞ্চলের মধ্যে একটু পরিবর্তন করে ফেলেছে। তো এখন আমাদের মধ্যে এই পূজাটা আমরা এমন ভাবে দিতে হবে যাতে আমাদের মধ্যে একটা পরিবর্তন আসে। আপনার ধর্ম পূজা যেটা দেবেন সেটা সংগ্রহ গ্রহণ করবে নাকি নয়, সংগ্রহ উদ্দেশ্যে দিচ্ছেন না, এটা তো সংগ্রহের কাজে লাগবে কিনা সেটা আপনাদের চিন্তা করতে হবে। যদি কাজে না লাগে আপনারা সেই সব জিনিস দেবেন না। আমাদের অনেক উপাসক উপাসিকা আছেন, আমি যদি এখন বলতে যাই অনেকে হয়তো সমালোচনা করবেন, তবে আপনাদের প্রজ্ঞা উৎপন্ন করার জন্য আমি কথাটা বলছি। অনেকে আছেন যে ব্রাশ টুথপেস্ট, যখন ব্রাশ দেওয়া হয় ওই ব্রাশ দেয় যে এমন কতগুলো ব্রাশ খুব শক্ত, এই শক্ত ব্রাশ গুলো তো বান্তারা কি ইউজ করবে? আমি অনেক সময় দেখেছি ডাক্তাররা বলে কি তোমরা সব ব্রাশ ইউজ করবে। আমরা যারা আমেরিকা থাকি আমরা যদি চিন্তা করি, আমাকে ডাক্তাররা বলছে সব ব্রাশ ইউজ করার জন্য,
আমি সম্ভবকে যে সফট ব্রাস দান করি এটা আমার বেশি পুণ্য হবে না? সুতরাং সফট ব্রাস দান না করে আমরা সফট ব্রাসে দান করব, এমন কিছু জিনিস দান করব যেটা ভান্তেদের আরামদায়ক হবে, এতে আমার অপ্রমেয় অপ্রমেয় পুণ্য রাশি সঞ্চিত হবে। আপনারা সেভাবে একটু চিন্তা করবেন, হয়তো অনেকে সমালোচনা করতে পারবেন, ভান্তেরা অত্যন্ত লাক্সারিয়াস হয়ে গেছে, অনেকে সেটা বলতে পারে, কিন্তু আমি সত্য কথাটা বলেছি। তো সুতরাং সেটিকে চিন্তা করবেন। আর দ্বিতীয়ত এখানে সঙ্গ পূজা, আমাদের সদয় ভান্তে বলেছেন এবং সবাই সঙ্গ পূজার প্রতি এখানে আজকে অনেক কিছু এখানে পূজা করা হচ্ছে। সাঙ্গা বিশুদ্ধ আরা দাক্ষিণীয়, সঙ্গ বিশুদ্ধ বড় দাক্ষিণীয়। এখানে সঙ্গদান করার সময় আপনাদের চিত্ত চেতনা তাক্ত হবে সঙ্গের প্রতি, এখানে উপস্থিত ভিক্ষু সঙ্গের প্রতি নয়। যদি মনে করেন যে এখানে পাঁচজন ভিক্ষু উপস্থিত আছেন, সকলকে আমি সঙ্গদান করছি, আপনাদের পুণ্য হবে সামান্য। যদি মনে করেন না, অতীতে অতীতে যত বুদ্ধগণ পৃথিবীতে আবির্ভূত হয়েছেন তাদের শিষ্যবর্গ, আর্য সংঘ, সম্মতি সংঘ, বর্তমানে আমাদের গৌতম বুদ্ধের শাসন, গৌতম বুদ্ধ, আর্য সংঘ, সম্মতি সংঘ, অতীতে আর্য মিত্র বুদ্ধ আসবেন, আর্য মিত্র বুদ্ধের আর্য সংঘ, সম্মতি সংঘ, সকলের ক্ষেত্রে এই সঙ্গদান দিচ্ছি। এতে আপনাদের অপ্রমেয় অপ্রমেয় পুণ্য রাশি সঞ্চিত হবে, হবে না? তাই সেভাবেই আপনারা সঙ্গদানটা করবেন, এতে বেশি পুণ্য হবে। তাই আমি আর দীর্ঘায়িত না করে আমার সদ্ধর্মে দেশনা আজকে সদ্ধর্মের উপাসক প্রণামেশ বাবুর ওনার মাতার উদ্দেশ্যে যে পুণ্য অনুষ্ঠান আয়োজন করেছে, যখন থেকে তিনি পুণ্য কর্ম করব মাতার উদ্দেশ্যে তখন থেকে কিন্তু ওনার পুণ্য সঞ্চয় হচ্ছে। আমি আমার মাতার উদ্দেশ্যে সঙ্গদান করব, সঙ্গের উদ্দেশ্যে আমি দান দেব, এতে আমার অপ্রমেয় পুণ্য হবে, আমার মার উদ্দেশ্যে দান করব। মাতার ঋণ, পিতার ঋণ ছেলেমেয়েরা পরিশোধ করতে পারে না। অনেকে আছেন যখন সংসারে মধ্যে আবদ্ধ হয়ে যায় মাতা পিতাকে ভুলে যায়, আছে না? অনেকে আছে যে কি মাতা পিতার সঙ্গদান কথা দূরের কথা, মাতা পিতাকে সেবা পর্যন্ত করে না, সেরকম অনেক উপাসক উপাসিকে আছে, বউয়ের কথা ধরে মাকে বলে যায়, এরকম অনেক সংসার আমি দেখেছি। এতে কি হয়, যে মাথা আমাদেরকে এত কষ্ট করে লালন পালন করেছে, আমি অনেক বাড়িতে গিয়ে শুনেছি আমরা যখন মাতৃগর্ভে ছিলাম আমার নাকি নড়াচড়া করেছি, এতে আমাদের মারও কষ্ট পায়। এক মাস আগে একজন অস্ট্রেলিয়া থেকে বান্তে এসেছিল, বান্তে এসে আমাকে জিজ্ঞেস করলো বাচ্চারা ফ্ল্যাটের মধ্যে নড়াচড়া করে নাকি, তখন ওনাকে বললাম হ্যাঁ বান্তে করে, আমাকে এক উপাসিকে বলেছিল যখন বাচ্চারা মাতৃগর্ভে নড়াচড়া করে তখন মারা কষ্ট পায়। আমাদের মাতৃজাত যারা আছেন কত কষ্ট করে আমাদেরকে এই পৃথিবীতে জন্ম দিয়ে থাকে, সেই মাতাকে আমরা ভুলে যাই যখন আমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হই, সঙ্গদান তো করি না আর মাকে সেবাও করি না। সেরকম যদি হয় আমাদেরও তো সন্তান হবে, আমাদের সন্তানরা ডাকে আমাদেরকে দেখবে সঙ্গদানও করবে না, আমরা যদি নরকে যাই মুক্ত করবো কে? তাহলে মেয়েরা যদি সঙ্গদান না করে তাহলে তো আমাদের কেউ মুক্ত করবে না। তাই উপস্থিত নির্বাণকামী সদ্ধর্মবান উপাসক উপাসিকা বৃন্দ, আপনারা যে যাদের ছেলে মেয়ে আছে সকলকে আপনার সেই শিক্ষাটা দেবেন পুণ্য রাশি পাওয়ার জন্য। যদি পুণ্য রাশি দরকার নাই তাহলে শিক্ষা না দিলে চলবে, মৃত্যুর পরে কে কোথায় যাবে আমরা কেহ জানি না। যদি নরকে যান কল্প কল্প কাল ধরে নরক থেকে মুক্তি পাবেন না, একমাত্র আপনার ছেলে মেয়েরা আপনাকে রক্ষা করবে। তে এই যে আজকে সঙ্গদান হচ্ছে, এই সঙ্গদানের পুণ্য রাশিটা পাবেন সেটা কিভাবে? প্রণামেশ বাবুর মাতা দীপ্তি রানী বড়ুয়া, ওনার উদ্দেশ্যে আজকে পুণ্যদানটা করা হবে এবং তিনি অপেক্ষা করে আছেন যদি নরকে যায়। যদি নরকে না গিয়ে তিনি যদি মনুষ্য লোকে থাকে স্বর্গবাসী হয়, ওনার যদি পুণ্য প্রয়োজন না হয় তাহলে পুণ্য পাবেন না, ওই পুণ্য রাশিটা আবার প্রণামেশ বাবুর হাতে ব্যাক করবে, ওনার কাছে ফিরে আসবে, তখন ওনাকে হবে
বিভিন্ন অন্তরায় উপদ্রব বয়হীন হয়ে তিনি সুখে শান্তিতে বসবাস করতে পারবে। অনেকে বলে যে কি বান্তে, আমরা তো পুণ্য করি, আমাকে নিয়োগে এক উপাসীকে বলেছিল এত কষ্ট করে এত কিছু আয়োজন করে আমাদের জ্ঞাতির উদ্দেশ্যে দান কেন করব, আমরা দান করার লাভটা কি হবে, এটা আমাদের উপকার হবে না, কেন আমরা দান করে দেব। তখন আমি ওনাকে বললাম যত দান করবেন তত দান বর্ধিত হবে, এতে আপনারও পুণ্য হবে আপনার জ্ঞাতিরও পুণ্য হবে, শুধুমাত্র আপনার জ্ঞাতি নয় ওখানে সব দেবতাদের যদি আপনি দান করেন তারাও খুশি হবে, তারাও আপনাকে রক্ষা করবে, এটা ভগবান বুদ্ধের বাণী। তো সুতরাং আমরা মাতা পিতাকে কোনোদিন বলবো না, যদি বলে যায় আমাদের ছেলে মেয়েরা আমাদেরকে বলে যাবে কর্মে কর্ম একটার পর একটা, যারা মাতা পিতাকে বলে যাবে তাদের ছেলে মেয়েরা তাদের মাতা পিতাকে বলে যাবে, এতে কি হবে আমাদের রক্ষা করার কেউ থাকবে না। তাই আজকে এখানে উপস্থিত ভক্তিকামী সদ্ধর্মবান উপাসক উপাসিকা বৃন্দ সকলকে আমার ব্রহ্মচর্য জীবনে জন্ম জন্মান্তরে সঞ্চিত দানময় পুণ্য শিলাময় পুণ্য ভাবনাময় পুণ্য রাশি বিতরণ করছি। আজকে যার উদ্দেশ্যে এখানে পুণ্যময় অনুষ্ঠান আয়োজন করা হয়েছে, ধর্মবতী পুণ্যবতী দেবী রানী বড়ুয়ার উদ্দেশ্যে আমার জন্ম জন্মান্তরে সঞ্চিত পুণ্য রাশি বিতরণ করছি। সাথে সাথে আপনারা এখানে উপস্থিত আপনারা সকলে আমার পুণ্য রাশি প্রাপ্ত হয়ে নির্বাণ দর্শন করুন, এই মর্মে আমার সংক্ষিপ্ত দর্শনা এখানে সমাপ্তি করছি।